হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ান টু ইনফিনিটি। তো বন্ধুরা, আজকে আমি যে ভিডিও করছি সেটা হচ্ছে আরআরবি গ্রুপ ডির টোটাল ফর্ম ফিল আপ সম্বন্ধে। তোমরা ভারতকে জানো যে 12/4/2019 মানে কালকে ডেটে আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ আর রেজিস্ট্রেশন শেষ হয়ে গেছে। তো আজকে আমি ভিডিওটা করছি এই জন্য যে টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে এবং কোন জোনে কত ফর্ম ফিল আপ হয়েছে এবং পার সিটে কত কম্পিটিশন এবং কত ভ্যাকেন্সি, সে সম্বন্ধে আমি ডিটেলসে তোমার সঙ্গে আলোচনা করছি। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। তো এখানে দেখো, প্রথমে যে জোনটা আসছে সেটা হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই। এখানে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 9,06,029টি এবং ভ্যাকেন্সি যে টোটাল সেটা 9,345টি এবং পার সিটে যে কম্পিটিশন সেটা 96.95, মানে প্রায় 97টা কম্পিটিশন একটা সিটের জন্য। এরপরে আসছে নর্থার্ন রেলওয়ে দিল্লি। দিল্লিতে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে সেটা হচ্ছে 26,07,934টি এবং টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 13,153টি এবং পার সিটে যে কম্পিটিশন সেটা হচ্ছে 198। এরপরে আসছে ইস্টার্ন রেলওয়ে কলকাতা। কলকাতা টোটাল ফর্ম ফিল আপ হচ্ছে 11,66,074 জন এবং টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 10,873টি এবং কম্পিটিশন পার সিটে সেটা 107। এই কম্পিটিশনটা আরবি গ্রুপ 2018 সালে যে ফর্ম ফিল আপ হয়েছিল সেখানে পার সিটে কম্পিটিশন হচ্ছে তোমাদের প্রায় 436 জন একটা সিটের জন্য। তো এখানে কম্পিটিশন অনেকটাই কম, 107 জন। তো আশা করা যায় এখানে যে কলকাতার যে কাট অফ সবচেয়ে হাই গেছিলো 2018 সালে, তার থেকে অনেকটাই কম যাবে এখানে কাট অফ। তো এরপরে আসছি সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা, মানে এই যে জোনটা সেটা প্রায় ওই যে তোমাদের পাটনা এই সাইডে অনেকটাই পড়ছে। তো এখানে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 4,93,741টা এবং টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 4,914টা এবং পার সিটে যে কম্পিটিশন সেটা 92.96, মানে প্রায় 93টি ছেলে একটা সিটের জন্য কম্পিটিশন করবে। এরপর আসছি ভুবনেশ্বর। ভুবনেশ্বরের টোটাল ফর্ম ফিল আপ হয়েছে তোমাদের 13,07,744টা এবং টোটাল যে তোমার ভ্যাকেন্সি সেটা হচ্ছে 2,555টি এবং পার সিটে কম্পিটিশন 124.36। এরপর আসছি এলাহাবাদ। এলাহাবাদে তোমাদের টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 9,09,934টা এবং টোটাল ভ্যাকেন্সি আছে 4,730টা এবং পার সিটে কম্পিটিশন 192.37। এরপর আসছি গুয়াহাটি। গুয়াহাটিতে তোমাদের টোটাল ফর্ম ফিল আপ হয়েছে সেটা হচ্ছে 3,52,273টা এবং তোমাদের ভ্যাকেন্সি যেটা আছে সেটা 2,894টি এবং পার সিটে কম্পিটিশন 121.72। এরপর আসছি সেকেন্দ্রাবাদ। সেকেন্দ্রাবাদে তোমাদের টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 9,47,586টি এবং ভ্যাকেন্সি তোমাদের আছে সেটা 9,328টি এবং পার সিটে কম্পিটিশন 101.58। এরপর আসছি গোরখপুর। গোরখপুরে তোমাদের টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 6,20,142টা এবং টোটাল যে ভ্যাকেন্সি আছে 4,002টো এবং কম্পিটিশন পার সিটে সেটা হচ্ছে 154.95, মানে প্রায় 155টা ছেলে একটা সিটের জন্য কম্পিটিশন করবে। এরপর আসছি চেন্নাই। চেন্নাইয়ের জন্য তোমার টোটাল ফর্ম ফিল আপ যেটা হয়েছে সেটা 9,04,077টা টোটাল ফর্ম ফিল আপ হয়েছে এবং তোমাদের ভ্যাকেন্সি যেটা আছে সেটা 9,579টা এবং পার সিটের যেটা কম্পিটিশন আছে 94.38। এরপর আসছি বিলাসপুর। বিলাসপুরে তোমার টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 2,82,942টা এবং ভ্যাকেন্সি তোমাদের 1,664টা এবং পার সিটের কম্পিটিশন 170। এরপর আসছি জয়পুর। জয়পুরে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 9,61,799টি, ভ্যাকেন্সি তোমার টোটাল 5,249টা এবং পার সিটে কম্পিটিশন 183.29। এরপর আসছি হাবলি। হাবলিতে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 6,15,894টি এবং ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের 7,167টি এবং পার সিটে যেটা কম্পিটিশন সেটা হচ্ছে 85.93। এরপর আসছি হাজিপুর। হাজিপুরে তোমাদের টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 5,72,768টি, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 3,563টি এবং পার সিটে যেটা কম্পিটিশন সেটা হচ্ছে 160.75। তো বন্ধুরা, এই হচ্ছে টোটাল ফর্ম ফিল আপ এবং কম্পিটিশন। তোমরা দেখতে পাচ্ছ এই জয়পুরে একটু কম্পিটিশনটা বেশি হবে, তারপর বিলাসপুরে একটা কম্পিটিশন বেশি হবে, এরপরে তোমরা দেখতে পাচ্ছ গোরখপুরে কম্পিটিশন একটা বেশি হবে। তো এরমভাবে হয়েছে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে। তো 2019 সালে যে ফর্ম ফিল আপ হয়েছিল, 2018 সালে যে ফর্ম ফিল আপ হয়েছিল তার থেকে 2019 সালে ফর্ম ফিল আপ অনেক কম হয়েছে। তার জন্য অবশ্যই আশা করা যায় যে কাট অফ 2018 সালে যে কাট অফ হয়েছিলো তার থেকে তুলনায় এখানে অনেকটা কাট অফ কম যাবে। তো বন্ধুরা, এই ছিল একটা ছোট্ট ইনফরমেশান। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।